শুরুতেই সংবাদ শিরোনাম। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পরেও বেঁচে ছিলেন বিপিন রাওয়াত, তাহলে মারা গেলেন কিভাবে জানাবো আজকের ভিডিওতে। ভারতের প্রতিরক্ষা প্রধানের বিধ্বস্ত কপ্টারের ব্ল্যাক বক্স উদ্ধার। পূর্ণ সামরিক মর্যাদায় শুক্রবার দিল্লিতে বিপিন রাওয়াতের শেষকৃত্য। পাকিস্তানের নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা, আতঙ্কে ভারত। রাশিয়ার ওপর পরমাণু হামলার সম্ভাবনা মার্কিন সিনেটরের। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়াকে চড়া মূল্য দিতে হবে, চীনের হুঁশিয়ারি। ইউক্রেনে সেনানা পাঠানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের। এবার বিস্তারিত। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর স্টাফ প্রধান জেনারেল বিপিন রাওয়াতকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারের ব্ল্যাক বক্স ফ্লাইট রেকর্ডারটি উদ্ধার করা হয়েছে বলেই সরকার বলছে। বুধবার হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে জেনারেল রাওয়াত, তার স্ত্রী ও অন্যান্য 11 জন যাত্রী প্রাণ হারান। তামিলনাড়ুর কন্নড় শহরের কাছে এ ঘটনা ঘটে। এদিকে ভারতীয় কর্মকর্তারা বলছেন, এই দুর্ঘটনার কারণ জানার জন্য ফ্লাইট রেকর্ডারের তথ্য পরীক্ষা করে দেখা হবে। এছাড়া হেলিকপ্টারের একমাত্র জীবিত আরোহী গ্রুপ ক্যাপ্টেন ভরুণ সিংকে বেঙ্গালুরুর সামরিক হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। জেনারেল রাওয়াত বেঁচে ছিলেন। জেনারেল রাওয়াতের লাশ বৃহস্পতিবারই দিল্লিতে আনা হবে বলে জানা যাচ্ছে। এদিকে এই ঘটনাটি কিভাবে ঘটল তা নিয়ে ভারত জুড়ে ব্যাপক আলোচনা চলছে। সংবাদ মাধ্যমগুলোও তাদের মতো করে ঘটনা প্রবাহ জানানোর চেষ্টা করছে। টেলিভিশন চ্যানেল NDTV কন্নুরের এক স্থানীয় বাসিন্দার খবর প্রকাশ করেছে। ওই স্থানীয় বাসিন্দা দাবি করছেন, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পরেও জেনারেল রাওয়াত বেঁচে ছিলেন। শিব কুমার নামে ওই ব্যক্তি বলছেন, নীলগিরির পাহাড়ের এক চা বাগানের আকাশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সময় তিনি আগুনের বড় গোলা দেখতে পান। এই সময় হেলিকপ্টার থেকে তিনি 3 জনকে পড়ে যেতে দেখেন। এদের মধ্যে একজন ছিলেন পুরুষ, তিনি তার কাছে পানি খেতে চান। এরপর উদ্ধারকারীরা তাকে অকুস্থল থেকে সরিয়ে নিয়ে যায়। পরে তিনি জানতে পারেন ওই পুরুষটি ছিলেন জেনারেল রাওয়াত। ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াতকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটির ব্ল্যাক বক্স বৃহস্পতিবার সকালে উদ্ধার হয়েছে। এ ঘটনা তদন্তে 3 বাহিনীর সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রধান করা হয়েছে এয়ার মার্শাল মানবেন্দ্র সিংকে। খবর আনন্দবাজার পত্রিকার। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর সল্লুর বিমান ঘাঁটি থেকে বুধবার উড্ডয়নের কিছুক্ষণ পরেই জেনারেল রাওয়াতকে বহনকারী হেলিকপ্টারটি নীলগিরি পাহাড়ে বিধ্বস্ত হয়। এতে জেনারেল রাওয়াত ও তার স্ত্রী সহ 13 জন নিহত হন। ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন জেনারেল রাওয়াত। এ ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র আরোহী বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন ভরুণ সিং এর অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। MI-17V5 হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সময় নিচে নামছিল আর মাত্র 10 মিনিটের মাথায় এটির অবতরণের কথা ছিল। ভারতের প্রথম সেনা সর্বাধিনায়কের কপ্টার দুর্ঘটনায় পড়ার আগে কোন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিল তা এই ব্ল্যাক বক্স পরীক্ষা করে জানা যাবে। বুধবার দুপুরে কপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার পর থেকে ব্ল্যাক বক্সের সন্ধান চালাচ্ছিলেন উদ্ধারকারীরা। তবে দুর্ঘটনাস্থলের 300 মিটার পরিধিতে তার খোঁজ পাওয়া যায়নি। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকার শেষকৃত্য অনুষ্ঠিত হবে দিল্লিতে। আগামীকাল শুক্রবার বিকালে তাদের শেষকৃত্যের অনুষ্ঠান সম্পন্ন করার কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে তামিলনাড়ুর সুলুর বিমান ঘাঁটি থেকে বিশেষ বিমানযোগে জেনারেল রাওয়াত ও তার স্ত্রী মধুলিকার মরদেহ দিল্লিতে নেওয়া হবে। এরপর দুজনের মরদেহ রাখা হবে তাদের বাড়িতে। দেশটির সেনা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, শুক্রবার বেলা 11টার থেকে দুপুর 2টা পর্যন্ত কপ্টার দুর্ঘটনায় প্রয়াত সেনা সর্বাধিনায়কের প্রতি শ্রদ্ধা জানাবেন তার অনুরাগীরা। এরপর কামরাজ মার্গ থেকে শুরু হবে শেষ যাত্রা। দিল্লি সেনা ছাউনির ব্রার স্কোয়ার অন্ত্যেষ্টিস্থলে পূর্ণ সামরিক মর্যাদায় হবে শেষকৃত্য। বুধবার সেনা হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান 63 বছর বয়সী জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো, বিমান বাহিনীর কর্মকর্তা সহ 13 জন। তিনি 2019 সালের জানুয়ারিতে ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে দায়িত্ব নিয়েছিলেন।
মিলিটারি অ্যাফেয়ার্সের নতুন বিভাগের প্রধান হিসাবেও তিনি নিয়োগ পেয়েছিলেন। বুধবার সন্ধ্যায় ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে এক টুইটে রাওয়াত সহ ১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। একসঙ্গে এতগুলো মূল্যবান প্রাণ ঝরে যাওয়ায় শোকের ছায়া নেমেছে ভারত জুড়ে। পাকিস্তানের সেনাবাহিনী বুধবার সফলভাবে একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে। দেশটির নৌবাহিনী বলছে এই ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে নিখুঁত ও নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। খবর দি ন্যাশনের। পাকিস্তান জানিয়েছে তারা একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করেছে। পাকিস্তানি রাষ্ট্রীয় টিভিতে দেখানো হয়েছে একটি রকেট উৎক্ষেপণের পরপরই একদল সামরিক কর্মকর্তা ও প্রকৌশলী উল্লাস করছেন। আমেরিকার মিসিসিপি অঙ্গরাজ্য থেকে নির্বাচিত রিপাবলিক দলের সিনেটর রাজার উইকার বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেনের রাশিয়ার ওপর পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া উচিত হবে না। মার্কিন কর্মকর্তারা সম্প্রতি জোরে সোরে বলা শুরু করেছেন যে ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাতে পারে রাশিয়া এবং পরিস্থিতি এমন হলে মস্কোর বিরুদ্ধে আমেরিকার সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া উচিত হবে। রাজার উইকার বলেন রাশিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থার কথা আমি উড়িয়ে দিচ্ছি না। আমরা যখন কোনো সম্ভাবনা টেবিল থেকে বাদ দেব তখনই আমরা ভুল করব। আমি আশা করব প্রেসিডেন্ট সব অপশন টেবিলে রাখবেন। মার্কিন ফক্স নিউজ টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে রাজার উইকার এসব কথা বলেছেন। এর আগে সিনেটর উইকার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া পোস্টে বলেছেন আমি আশা করি ইউক্রেনের সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশের বিপরীতে নিজের শক্তিমত্তা প্রদর্শন অব্যাহত রাখবে আমেরিকা। রজার উইকার হচ্ছেন মার্কিন সেনেটের আর্মড সার্ভিসেস কমিটির রিপাবলিকান দলের সদস্য। এ কমিটিতে রিপাবলিকান দল থেকে মাত্র ২ জন সদস্য রয়েছেন। উইগুরদের ওপর চীনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ২০২২ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া শীতকালীন অলিম্পিক বর্জনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিয়েছে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ঘোষণা দেয় চীনের অলিম্পিকে তাদের কোনো সরকারি কর্মকর্তা উপস্থিত থাকবেন না, তবে এতে যুক্তরাষ্ট্রের অ্যাথলেটররা অংশ নিতে পারবেন এবং তাদের প্রতি সরকারের পূর্ণ সমর্থন থাকবে। চীন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে রাজনৈতিক প্রহসন বলে উল্লেখ করে তাদের ভাষ্য, খেলাধুলা রাজনীতিকরণের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিভেদ উস্কে দিতে চায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়া অলিম্পিক প্ল্যাটফর্মকে রাজনৈতিক কারসাজির কাজে ব্যবহার করছে। এই সিদ্ধান্তকে ভুল আখ্যা দিয়ে ওয়েন বিন বলেন এর জন্য তাদেরকে চড়া মূল্য দিতে হবে। জিনশিয়াং প্রদেশে উইঘুর সহ অন্যান্য মুসলমান জনগোষ্ঠীর ওপর চীন সরকারের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ রয়েছে, তবে চীন বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উত্তেজনা এখন চরমে। মূলত ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশকে কেন্দ্র করেই এ উত্তেজনা। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চলমান উত্তেজনার মধ্যে ইউক্রেনে সেনা না পাঠানোর ঘোষণা দিয়েছেন। সিএনবিসির প্রতিবেদনে বলা হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ২ ঘণ্টার বৈঠকে উত্তেজনা প্রশমিত হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ার পর বুধবার এই ঘোষণা দেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন সেনা না পাঠালেও রাশিয়া যদি ইউক্রেনে হামলা করে তাহলে কঠোর জবাব দেবে যুক্তরাষ্ট্র। জবাবে প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন রাশিয়া ইউক্রেনে হামলা করবে না। তবে ইউক্রেনের বিরুদ্ধে প্ররোচনা ও উস্কানির অভিযোগ আনেন রুশ প্রেসিডেন্ট। এছাড়া পূর্ব ইউরোপে সামরিক জোট ন্যাটোর বিস্তার না করা এবং রাশিয়ার আশেপাশে বিধ্বংসী অস্ত্রের মোতায়েন না করার দাবিও জানান পুতিন। হোয়াইট হাউসে সাংবাদিকদের বাইডেন আরও বলেন ইউক্রেনের সেনা মোতায়েন আমাদের বিবেচনাধীন নয়, হামলার ঘটনা ঘটলে তার পরিণাম হবে ভয়াবহ। এদিকে ওয়াশিংটন পোস্ট বলছে যুদ্ধের প্রস্তুতিতে রাশিয়া ইতোমধ্যে অর্ধেক সৈন্যকে ইউক্রেন সীমান্তে মোতায়েন করেছে। রাশিয়ার পরিকল্পনা হচ্ছে ইউক্রেনের বিরুদ্ধে ২০২২ সালের শুরুতে সামরিক আগ্রাসন শুরু করা। অপর এক সূত্রে গণমাধ্যমটি দাবি করেছে বর্তমানে ইউক্রেন সীমান্তে ৪ এলাকায় রাশিয়া সৈন্য মোতায়েন করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।